আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাই বন্ধুরা, আজকে আমরা দেখব শান্তিনিকেতনের কিছু অজানা জায়গা। অনেক পর্যটকেরা এখানে যায় না। এটি হলো কোপাই নদী। এই স্থানটি আমার কুটির সোসাইটির ঠিক পাশেই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলায় আমরা যে এই কবিতা রবীন্দ্রনাথের লেখা এই কবিতাতে পড়তাম, তার মধ্যে যে নদীটা উল্লেখ রয়েছে, এই হলো সেই নদী যার নাম কোপাই নদী। এরপরে আমরা চললাম পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা হাটটি দেখতে। এখানে এসে দেখলাম ওই দিন কোনো একটি বিশেষ কারণে হাটটি বন্ধ আছে। এখানে বোলপুরের মানুষজনদের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য বিক্রয় হয় এবং খুবই কম দামে। আপনারা শান্তিনিকেতন বেড়াতে এলে এই হাটটি দেখতে ভুলবেন না। এরপর চলেছি বাংলাদেশ ভবনটি দেখতে। অনেক পর্যটক এই সব স্থানগুলিতে যেতে চায় না। অনেকে আবার এই স্থানগুলি সম্পর্কে অবগত নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 2018 সালে এই ভবনটি উদ্বোধন হয়। বাংলাদেশ ভবনটি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এখানে দুই দেশের শিল্পকলা, ভাষা, সংস্কৃতি প্রভৃতির মেলবন্ধন রয়েছে। কোভিডের জন্য এখনও এই স্থানটি বন্ধ রয়েছে। ভবিষ্যতে দর্শকদের জন্য এটি খুলে দেওয়া হবে। এরপরে আমরা চলেছি শান্তিনিকেতনের গ্রামীণ পথ ধরে এবং সবুজের মধ্য দিয়ে আরেকটি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে দেখলাম গরুর পাল, আর এই গরুর পালের মধ্য দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। আমরা চলেছি 34 ফুট বুদ্ধ মূর্তিটি দেখতে। শান্তিনিকেতনের এখন আর একটি নতুন আকর্ষণ 34 ফুট বুদ্ধ মন্দির, সেই মন্দিরটি দেখতে আমরা এখন যাচ্ছি। চলে এলাম এই সুবিশাল বুদ্ধ মূর্তিটি দেখতে। এটি শান্তিনিকেতন ও আমারকুঠির রাস্তার মধ্যে পড়ে। স্থানটি হলো বল্লভপুর। এটি হলো শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ।
পৌষ মাসের সেই বিখ্যাত মেলা এই মাঠেই হয়ে থাকে। এটি শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ। রবীন্দ্রনাথের সময় বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই পৌষ মেলা হতো, বর্তমানে এই মাঠেই পৌষ মেলা হয়ে থাকে। পৌষ মেলার মাঠ দেখে ফেরার সময় আমরা দেখে নিলাম কেন্দ্রীয় গ্রন্থাগার। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।